তাহলে এই মানুষগুলোকে টেনে বার করে আনতে হবে সভ্যতার ছায়াতলে এবং ইসলামী তাহজিবের ছায়াতলে আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন আমার নবীকে, তিনি এটাকে আল্লাহর পক্ষ থেকে মেডিসিন হিসাবে ব্যবহার করলেন। কিরকম? এই তোমার কি স্বভাব? তোমাদের তো স্বভাব আছে মেয়ে জন্ম নিলে পুঁতে দেওয়া, মেয়ে জন্ম নিতে গেলে তোমরা জীবন্ত পুঁতে দাও, তাই না? আল্লাহ তাআলার নবী তাকে কোরআন দিয়ে বুঝালেন, ওয়া ইজাল মাউউদাতু সুয়েলাত বিআইয়ে জামবিন কতেলাত, তুমি একজন মার্ডার কেসের আসামি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে খাড়ো হবে এবং মার্ডার কেসের আসামি জীবনে আগুন থেকে রেহাই পাবে না। অতএব জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আরবের লোকেরা কন্যা সন্তানকে মার্ডার করে দেওয়া বন্ধ করে দাও। একটা আইন এলো, আল্লাহ গোড়াতেই বলেছেন এই কোরআন দিয়ে আপনাকে সোজা করতে বললাম এই লোকগুলোকে। এদের ভিতরে যার 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 এই দুশ্চরিত্র ছিল, তারা বলল যে দুনিয়ার ক্ষণেকের জিন্দগিতে সুখ পাওয়ার আশাই একটা কন্যাকে যদি জীবন্ত মেরে ফেলে দিই, তাহলে কেয়ামতের দিন মার্ডার কেসের আসামি, লাইফ টাইম আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এটা চলবে না। সুতরাং এই রোগে যারা আক্রান্ত ছিল তারা নিজের সংশোধন করে নেওয়ার একটা সুযোগ পেয়ে গেল, না এই কাজ করব না। আরেকটা বলবো, আবার আরেকটা আপনার সামনে মিশাল দিচ্ছি, আরবের যত সচ্ছল মানুষ ছিল তার ভিতরে 90 জন মানুষ ছিল সুদের সঙ্গে জড়িয়ে, সুদ সুদ সুদের ব্যবসায় জড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন এই শোষণ এই নিপীড়ন চলবে না। একজন সুখে খাবে আর একজনের পেছনে ছিঁড়া লুঙ্গি থাকবে, একজন সাত কাপড়া গায়ে থাকবে আর একজন এই জাড়ের ভেতরে থুতথুর করে কাঁপবে, এটা ইসলামের নীতি নয়। সুতরাং শোষণের নীতিকে দুনিয়া থেকে না মুছাতে গেলে মানুষ সুখী হবে না। আল্লাহ তাআলার কানুন পড়ে শুনালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, এ আরব দেশের লোকেরা যারা সুদের সঙ্গে জড়িয়ে আছো, তোমরা সুদের ব্যবসাটাকে রহিত করে দাও, আর এটা যদি তোমরা বন্ধ না করবে তাহলে শোষণকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাই তোমাদের মতো মানুষগুলোর জন্য শেষ ডিক্লারেশন হলো এটাই, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার সঙ্গে আল্লাহ এবং রাসূলের লড়াই হবে, তোমার সঙ্গে আল্লাহ এবং রাসূলের যুদ্ধ হবে। এবার তুমি কোমর বেঁধে তৈরি হও, তুমি আল্লাহর সঙ্গে লড়ে পারবে কি পারবে না, তুমি রাসূলের সঙ্গে লড়াই করে পারবে কি পারবে না, এটা যদি বন্ধ না করতে পারো তাহলে তুমি জেনে দেখো তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। এবার তোমার কোমরে কতটা বল আছে যে তুমি আল্লাহর সঙ্গে লড়তে পারবে, তৈরি হও। এখন মানুষেরা চিন্তা করলো, সেই যুগের লোকেরা কিন্তু আগে থেকে মালায়েকাকে বিশ্বাস করত, মালায়েকা মানে ফরিশতা, ফরিশতাকে যে বিশ্বাস করত এবং তারা জানতো যে ফরিশতাদের প্রচুর ক্ষমতা, তো সেই ক্ষমতার ফরিশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন নিজের কাজে, তো আমার বিরুদ্ধে যদি ফরিশতাকে লাগিয়ে দেওয়া যায় আমি কি ফরিশতাকে পেরে উঠব, আমি তো পারবো না। তাহলে শোষণের নীতি থেকে আমি যদি মুক্ত হয়ে যাই তাহলে মজলুম থাকবে না, আমি যদি এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি তাহলে ফকির মিসকিন দরিদ্র এই নিপীড়নের জাঁতা কলে আর পিসাও যাবে না, তাহলে ছেড়ে দিই। আরব দেশের লোকেরা শতকরা তখনকার মতো 98 জন লোক, 97 জন লোক সুদের ব্যবসাকে সমূলে বন্ধ করে দিল, তাহলে রোগগুলো সারছে, আস্তে আস্তে করে সেরে যাচ্ছে রোগগুলো। আরেকদিন আল্লাহ পাকের রাসূল বলছেন এই আরব দেশের লোক, 2-4-5টা লোকের নামকে যদি বাদ দিই তো বাদ দিয়ে বাকি যত লোক তোমরা এখানে আসো বর্তমান জমানাতে বেঁচে, কার পেটের ভিতরে মদ নাই, কে মদ খাও না, সবাই মদের আসক্তিতে ভরপুর, তোমরা তো সব মদের আশেক,
তাহলে মদ জিনিসটা তোমাদের জীবনে যদি লেগেই থাকে তাহলে প্রথম কথা তোমার স্ত্রীর সঙ্গে তোমার কোনোদিন জীবনে মিল হবে না। এক, তুমি কোনোদিন শরীফ ইনসান হয়ে নিজেকে মানুষের সামনে খাড়ো করতে পারবে না। দুই, জীবনে তুমি কোনোদিন সম্মানের মালিক হতে পারবে না, সমাজের লোক তোমাকে ইজ্জতের চোখে দেখবে না। সুতরাং মদের ব্যাপারে তোমাকে একটুখানি সাবধানী হতে হবে, মদ ছেড়ে দিতে হবে। যদি বলো মদ আমি ছাড়বো না, তাহলে তোমাকে একটা শুধু ডিক্লারেশন আজকে দিয়ে দেওয়া হচ্ছে, কানে রেখে দাও, মানো তো মানো আর না হয় পা দিয়া সানো। কি তোমার জন্য ডিক্লারেশন? রাসূলুল্লাহ বললেন, ইউসকা মিন নাহরিল গুতাতে, তোমাকে কিয়ামতের দিন জাহান্নামের একটা নহর আছে, সেই নহরটার নাম হলো গুতা নহর। গুতা নহর থেকে গ্লাসে করে পানি উঠিয়ে ওই নহরের পানিগুলোকে উঠিয়ে এনে তোমার মুখে ঢেলে দেওয়া হবে, তোমাকে পান করতে দেওয়া হবে। ওটা কেমন কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, নাহারুন ইয়াজরি মিন ফুরুজিল মুমেসাতে, দুনিয়াতে যত বেশ্যা মেয়ে ছেলে আছে, দুনিয়াতে যত জানিয়া বেটে ছেলে আছে, যারা হারাম উপায়ে মেলামেশা করে, ওই সমস্ত রমণীদের শরমগাহ থেকে, ওই সমস্ত মেয়ে ছেলেদের লজ্জাস্থান দিয়ে চুয়ে 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 একগুলো পচা পানি বের হবে এবং হয়ে এক জায়গায় জমা হবে। সেই পচা পানিগুলোর দুর্গন্ধ কত কঠিন হবে যে নরকবাসীরা পর্যন্ত চেঁচিয়ে চেঁচিয়ে ফারিস্তাদেরকে ডেকে বলবে, এটা কোন পানির পানি যার গোড়া দিয়ে আমরা বাস করি আর আমাদের পাশ দিয়ে নহরটা বয়ে যায়, এত দুর্গন্ধ কেন ফারিস্তারা? এই নহরের পানির দুর্গন্ধে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। তাদের সংবাদ দেওয়া হবে, এইগুলো হলো ব্যভিচারিণী নারীদের শরমগাহ থেকে বেরিয়ে আসা পচা পানি, তার গন্ধ তোমাদের কাছ দিয়ে গত হচ্ছে। সেই পানি তোমাকে কিয়ামতের দিন জাহান্নামে পান করতে দেওয়া হবে। এবার ফয়সালা করো, জাহান জান্নাতে গিয়ে পেপসি পান করবে, সেভেন আপ পান করবে, কোকা কোলা পান করবে, না মিরিন্ডা পান করবে, না এই খাবিস জিনিস তোমাকে পান করতে হবে? যখন রাসূলুল্লাহ একটা একটা করে যুক্তি দিতে লাগলেন আর একটা একটা অবৈধ কাজ সম্পর্কে যখন সচেতন করতে লাগলেন, তখন মানুষগুলো যার যেটা ব্যাধি ছিল আলহামদুলিল্লাহ একে 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 মানুষগুলো ব্যাধি থেকে মুক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ কামিয়াব হয়ে গেলেন এই কাজে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য নিযুক্ত করেছিলেন। ভাইরা আমার, রাসূল সাফা পাহাড়ের উপরে গিয়ে আওয়াজ দিয়েছিলেন, ওই লোকেরা একদম সাত সকালে, ওই লোকেরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। লোকেরা যদি আসলো, তো রাসূলুল্লাহ বলছেন, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের পিছন দিক থেকে একদল যুদ্ধবাজ লোক চলে আসছে হামলা করতে তোমাদের উপরে, বিশ্বাস করবে? তারা বলছে হ্যাঁ, আমরা তোমাকে বিশ্বাস করি, এ কথাটাকে মেনে নেব। তখন রাসূলুল্লাহ বলছেন কি, আনা উনজিরুকুম বিআযাবিন, আমি তোমাদেরকে একটা আযাবের ভয় দেখাচ্ছি, সে আযাবটা আগামী দিনে আসবে যদি তোমাদের নিজেদের অবস্থান পরিবর্তন না করো। যেই হালাতের উপরে আছো সে হালাত থেকে যদি সরে না আসো তাহলে তোমরা ওই আযাবে গ্রেফতার হয়ে যাবে, সাবধান হয়ে যাও। তাহলে রাসূলুল্লাহর মাত্র ছ থেকে সাতটা বছর গত হলো না, আল্লাহ পাকের নবী শুভ সংবাদ শুনালেন মানুষদেরকে। কি কি শুভ সংবাদ শুনালেন? আজ একটা নারী এই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি যেতে পারছে না, আর চারটা বছর রসুলের দাওয়াতের ফল কি ফলল? রাসূলুল্লাহ নিজে বলছেন, হাত্তা তুসাফির আল মারাত মিন মাক্কাতা ইলা হাদরামাউত ওয়া লা তাখাফুনা ইল্লাল্লাহ, ইয়ামান দেশের হাজরামাউত শহর থেকে মক্কা নগরী
উটের পিঠে চড়ে সাত দিন আসতে সময় লাগবে আর সাত দিন যেতে সময় লাগবে, অথচ একটা যুবতী বেটি ছেলে সাথে স্বামীকে নিবে না, বাপকে নিবে না, ভাইকে নিবে না, একাই উটের পিঠে চড়বে আর একাই কাবা শরীফে চলে আসবে, আর তওয়াফ করে নেওয়ার পর আবার একাই বাড়ি ফিরে চলে যাবে। সেখানে কোনো মানুষের তাকে ভয় হবে না, তার আবরুকে কেউ লুটে নিবে তার কোনো ভয় হবে না, কেউ তাকে ছিনতাই করে নিবে তার কোনো ভয় হবে না, রাস্তাঘাট দেশ জমিন মাটি সমস্ত শান্তিতে ভরে যাবে, আর চারিদিকে চারিদিকে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। দেখতে পেলেন রাসূলুল্লাহ নিজের চোখে। তাহলে যেই মানুষগুলোর জীবন গ্লানিতে ভর্তি ছিল সেই মানুষগুলো রাসূলুল্লাহর দাওয়াতকে কবুল করে নিয়ে সুধরে গেলেন। কতটা সুধরিলেন, কতটা সুধরিলেন? যদি আপনার গায়ে গুনাহ থাকে আর গুনাহ নিয়ে মরেন, তাহলে ইমানও আছে পাপও আছে, আপনি হলেন মুসলমান। আর সামান্য কিঞ্চিত যদি থাকে গুনাহ আর বেশিরভাগ যদি নেকি থাকে, তা আপনি মরলেন মুমিন হয়ে। তফাত কি? মুমিন মরে সরাসরি জান্নাতি, মুসলমান হয়ে মরে আগে জাহান্নামি তারপরে জান্নাতি। মুনাফিক মরে গেলে জাহান্নামি অনাদি অনন্তকাল, এবং কাফের যদি মরে যায় তো অনাদি অনন্তকাল ধরে জাহান্নামি। তাহলে মুসলমান আর মুমিনের ভেতরে এই তারতম্য। সাহাবায়ে কেরাম নিজেদেরকে বদলে নিলেন, কতটা বদলাতে পেরেছিলেন সেই লোকগুলো আরব দেশের, বাস একটা দলিল দিই আপনাকে, বদর যুদ্ধের দিন 313 জন লোক যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন। তারা তো মানুষ, ভুল তো হতে পারে, এক সাহাবির দ্বারাই ভুল হয়ে গেল। একটা ভুলটা কি হয়েছিল? তিনি মদিনা থেকে মক্কায় চিঠি লিক করে দিয়েছিলেন, একটা চিঠি লিক করে দিয়েছিলেন, চুপি সারে পাঠিয়ে দিয়েছিলেন মক্কায়। তেমন কোনো সাংঘাতিক ম্যাটার ছিল না এটা, তবুও রাসূলুল্লাহ ওই চিঠিটাকে আবিষ্কার করলেন। মদিনার মসজিদে শতজন সাহাবির সামনে আলোচনা হলো, এ হাতিব, তুমি এই চিঠিটা পাঠিয়েছিলে? বলে, জি আমি পাঠিয়েছিলাম। আর যেমনি বলো যে জি আমি পাঠিয়েছিলাম, এ তো আসামি, এ তো অপরাধী। এই জায়গাতে রাসূলুল্লাহ তার সিদ্ধান্ত শুনাননি, ইতিমধ্যেই হযরত তোমার ডান দিকে দাঁড়িয়ে হঠাৎ করে এত বড় তরবারি বের করে দিয়ে বলছেন, দানি আজরেব ওনকাহু, রাসূল আপনি অনুমতি দেন এর গর্দনকে উড়িয়ে দেব। এত বড় গাদ্দারি করেছে আমাদের সঙ্গে আর ইয়ে আমাদের সাথী, একে মার্ডার করে দেওয়া যাবে এক্ষুনি, আপনি অনুমতি দিন। রাসূলুল্লাহ বলছেন, থামো থামো, এত লাফাবে না। কেন লাফাবে না? কেন? 313 জন সাহাবি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইমালু মা শাইতুম কাদ গাফারতু লাকুম। ওরে আমার 313 জন সাহাবি, দুর্দিনে যারা নিজের জীবনকে হাতের তালুতে করে ময়দানে চলে গেছিলে 1000 জন কাফেরের সঙ্গে মোকাবিলা করার জন্য, সেই মুসলমানগুলোর ওই দিনের কুরবানিকে আল্লাহ তাআলা কত পছন্দ করেছেন, যে আল্লাহ নিজেই কোরআন মাজিদে ডিক্লারেশন দিয়ে বলছেন, ওরে আমার 313 জন সাহাবি, তোমাদের মনে যা লাগে তোমরা তাই করো, তোমাদের মনে যা আর আছে তাই তোমরা করো, তোমাদের গুনাহকে সব মাফ করে দেওয়া হয়েছে, সব মাফ করে দেওয়া হয়েছে, একটাও গুনাহ এরা করবে না। চুকে যদি হয়ে যায় সে গুনাহ আল্লাহ তাআলা গুনাহ করে রাখবেন না, তোমাদের সব মাফ করে দেওয়া হয়েছে। আপনি আওয়াজ তুলুন, যেই লোকগুলোর সকল গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন সেই লোকগুলো কি ওয়াল আয়াযু বিল্লাহ কেউ জাহান্নামে যাবে? একটাও এরা জাহান্নামী নয়, সবটি কামিয়াব, সবটি পাস, রাসূলুল্লাহর দাওয়াতকে কবুল করে নিয়ে এখন প্রথম চান্সে যেটা দেখলাম 313 জন সাহাবি জান্নাতি। আরো মুখস্থি করেন, আরো একটু করেন, কি বলছি আপনাকে, রাসূলুল্লাহ হিজরতের 6 হিজরিতে 6 বছর পরে মক্কা গিয়েছিলেন,
সংক্ষিপ্ত কথা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। মুশরিকরা কাবা শরীফের জিয়ারতে যেতে দিল না, আটকে দিল। কথা বলতে গেলেন হযরত উসমান, দেরি হয়ে গেল, রটে গেল কি উসমানকে মার্ডার করে দেওয়া হয়েছে। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার করে দেওয়া হয়েছে বলে খবরটা রটে গেল, আল্লাহ পাকের রাসূল নিজের হাত একটা বাবুরের গাছের তলায় গিয়ে খাড়া হয়ে এমনি করে বাড়িয়ে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, এই সাহাবীরা আমার এই দেখো হাত, আমার হাতের উপরে হাত রেখে বয়াত করো, যতক্ষণ পর্যন্ত উসমানের বদলা না নিব ততক্ষণ আমরা কেউ ফিরে যাব না এখান থেকে, হাত রাখো আমার হাতের উপরে, হাত রাখো আমার হাতের উপরে। গাছের তলায়, বাবুরের গাছের তলায় সেদিন 1400 জন সাহাবি একের পর এক একের পর এক রসুলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করে নিয়েছিলেন। আপনি যা বলবেন, আপনার ইশারায় ইঙ্গিতে আমরা জীবন বিসর্জন দিয়ে দিতে কুণ্ঠা বোধ করব না। এই 1400 জন সাহাবি সম্পর্কে মুসনাদে আহমদের ভেতরে হাদিস লেখা আছে কি, লা ইন্নাল্লাযিনা বায়উ তাহতা শাজারাতে লা ইয়ামাসসুহুমুন নার ইনশাআল্লাহ। সেই দিন বাবুরের গাছের তলায় যে এই 1400 জন সাহাবি আমার হাতে হাত দিয়ে বয়াত করেছে, সেই 1400 জন সাহাবির কোনো একজনকে আল্লাহর জাহান্নামের আগুন ছুবে না, ছুবে না, ইনশাআল্লাহ ছুবে না। আপনি বলুন, জীবন বদলেছে এদের? কেমন বদলেছে যে রাসূলুল্লাহ এত বড় সার্টিফিকেট দিচ্ছেন যে এদেরকে জাহান্নামের আগুন ছুবে না। তারপর হুনাইনের যুদ্ধের দিন 70,000 মুসলমান ছিল, রাসূলুল্লাহ যেদিন মদিনাতে ইন্তেকাল করেন সেই দিন 1,24,000 সাহাবি মক্কা এবং মদিনা এবং বিভিন্ন এলাকায় মজুদ ছিল। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাজিয়াল্লাহু আনহু ওয়া রাজু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। রব্বুল আলামিন এই সমস্ত সাহাবিগুনের উপরে রাজি হয়ে গেছেন আর এরাও আল্লাহকে পেয়ে রাজি হয়ে গেছে। এদের উপরে আল্লাহ তাআলা কেন রাজি হলেন? যেহেতু তারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কানুনের সামনে মাথাকে নত করে দিয়েছে, নিজের জিদকে নিজের বাদকে তারা ভুলে গেছে। 1,24,000 সাহাবি মজুদ, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? রাজি। আপনি এবার বলুন, নিজের জায়গাতে বসে বসে একটু হু করে আওয়াজ করুন, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি সেই মানুষটাকে কোনোদিন কপাল খারাপ হতে পারে? সেই মানুষটাকে জাহান্নামে যেতে পারে না? এরা সব কামিয়াব, কামিয়াব। আমি ছোট জ্ঞানের মৌলভি, আমি যেটুকু পড়েছি সেইটুকু বলছি যে সাহাবিদের জিন্দেগানিতে নাকাম, ফেলিওর, ব্যর্থ সাহাবি খুঁজে পাই না। দুটো লোকের নাম পাওয়া যাচ্ছে যারা রাসূলুল্লাহকে দেখেছেন, রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, করার পরেও বেচারারা জান্নাতি হতে পারেননি, ওনাদেরকে আল্লাহ তাআলা প্রথম চান্সে জাহান্নামে দিয়ে দেবেন। দুটো মাত্র নাম পেলাম আর আমি পেলাম না। এক সাহাবির নাম হলো মিদাম আর এক সাহাবির নাম হলো কিরকিরা। এই দুটো ছাড়া নাম আমি আজ পর্যন্ত পাইনি। আমার কোনো দাদা ভাই যদি থাকেন আমাকে শিখিয়ে দেবেন, আমি ওনার কাছে ছাত্র হিসাবে শিখে নিতে রাজি আছি। তাহলে দুটো মানুষ ফেলিওর আর বাকি রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে নিয়ে তারা কামিয়াব জীবন পেয়ে গেল। কিসের মধ্যে তাহলে পেল এটা? ইতাআতের মধ্যে পেল। কার ইতাআত? আল্লাহ এবং রাসূলের ইতাআত। যদি আল্লাহ এবং রাসূলের ইতাআত থেকে আমি কিঞ্চিৎ সরে আসি তাহলে কিন্তু আল্লাহ রাজি হবেন না, রাসূলুল্লাহ রাজি হবেন না, আর রাজি যদি না হয় তাহলে পরে কিন্তু কপাল খারাপ আছে। কোথায় পেলাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা। যে মানুষেরা
আল্লাহর এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে পারলো, তারা কামিয়াব, তারা সফল কাম, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। এবং হাদিসের ভেতরে বলছেন ওয়ামাইয়াসেহিমা ফাকাদ গাওয়া, আর যারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে, ইতাআত করবে না, তার কথা মতো চলবে না, সে মানুষগুলো তারা গুমরাহিতে ডুবে গেল, তারা পদভ্রষ্ট হয়ে গেল, তারা নিজের নসিবের উপরে নিজেরাই কুড়াল চালালো। রাসূলের ইতাআতের মধ্যেই আছে আমার আর আপনার কামিয়াবি। এবার এই কথাটা শোনাতে গিয়ে আমি কি বুঝাতে চাইছি, আজকে খানপুর এলাকার লোক, আপনি যে একজন মুসলমান হিসেবে বেঁচে আছেন, আপনার সামনে কত রকমের প্রয়োজন বা সমস্যা আছে, আপনার শাদী, আপনার বিবাহ, আপনার পারিবারিক জীবন, আপনার হাট, আপনার বাজার, আপনার খাওয়া দাওয়া, আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, আপনার ফিরা, সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলের ফরমানকে চোখের সামনে খাড়ো রাখতে হবে, আর সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। তাহলে ইতাআত যদি নিজের মন মতো করেন, ইতাআত থেকে বেরিয়ে গেলেন, সেটা কবুল হবে না, উল্টো নাফরমানি হবে, আর নাফরমানি হতে গেলেই কপাল খারাপ হবে। আমি একটা মিশাল দিয়ে আপনাকে বুঝাই। হযরত সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, তিনি একদিন মসজিদে, এমনি তো সারাটা মাস সারা বছর উনি মসজিদেই কাটান, তো একদিন ফজরের আজানের পরে একটা লোককে দেখতে পাচ্ছেন কি, দুরাকাত নামাজ পড়লেন, পড়ার পরে আবার উঠে আবার দুরাকাত, আবার উঠে আবার দুরাকাত, আরে এ নামাজ পড়েই যাচ্ছে, দুরাকাত 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 করে নামাজ পড়েই চলে যাচ্ছে। তিনি তখন কি করলেন, ফানাহু আন জালেকা, লোকটাকে থামিয়ে দিয়ে বলছেন, এ আল্লাহর বান্দা, আজান পড়ে যাওয়ার পরে মাত্র দুই রাকাত নামাজ আছে, এই দুই রাকাত ব্যতীত তোমাকে যে দেখছি তুমি নামাজ পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ, এটা কিসের জন্য করতে যাচ্ছ, কি ব্যাপার? বলছে এটা নফল পড়ছি, যত পড়বো তত লাভ, যত পড়বো তত সওয়াব। তিনি তাকে ধমকে দিয়ে বলছেন, এইরকম রাসূলুল্লাহর আদত ছিল না, আজানের আগে এশা নামাজের পরে যত পারো যত পারো যত পারো নফল চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও, তোমাকে বারণ করা যাবে না, কিন্তু আজান পড়ে যেতে গেলে তারপরে কেবল দুই রাকাত ফজরের সুন্নাত ছাড়া তোমাকে আর নামাজ পড়া লাগবে না। ই কি বলছে মনে মনে, নফল পড়ছি যত পড়বো তত সওয়াব, যত পড়বো তত সওয়াব, কিন্তু এটা যে রাসূলুল্লাহর তরিকা নয় ই খ্যাপাটা জানে না। তখন ভয়ে একটুখানি চমকে উঠে বলছেন, আয়ুআযিবুনিল্লাহ লিহাযা সলাতে ইয়া আবা মুহাম্মদ, এই আল্লাহর বান্দা আবু মুহাম্মদ একটু আমাকে শোনাবে, আমি যে এইভাবে গলত তরিকায় নামাজ পড়ে নিয়েছি তার জন্য কি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন আজাব দিবেন নাকি বলেন তো, আজাব বলে মনে ভয় হচ্ছে, তারই জন্য জিজ্ঞেস করছি, আপনি নিষেধ করলেন তো আপনি আমাকে জবাব দেন, এই ভুল নামাজ পড়ার কারণে আমাকে কি আজাব হবে নাকি কিয়ামতের দিন? হযরত সাইয়্যিদ বিন মুসাইয়্যিব বলছেন, নামাজ পড়েছ তার জন্য তোমাকে আজাব হবে না, তাহলে ওয়ালাকিন ইউআযিবুকা লিখিলাফে সুন্নতে নবিয়্যিকা, তুমি তোমার নবীজির সুন্নতের উল্টো করেছ, এই জন্য তোমাকে আজাব হতে পারে, বাকি নামাজ পড়েছ বলে আজাব আমি হবে বলতে পারি না। রসুলের তরিকাকে বাদ দিয়ে আমি আমার নিজের তরিকাকে ফিট করতেই পারি না, সেটা যা হবে, যতগুলো কাজ আমি দুনিয়াতে করব যেটাই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাতলে দেওয়া তরিকার বাইরে যদি আমি যাই সেটা গ্রহণযোগ্য নয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, উনি হলেন মদিনার সবচাইতে বড় আলেমে দিন, উনি একদিন মসজিদে বসে আছেন আর একটা লোক এসে বলছে, জনাব হজের জন্য ইহরাম বাঁধতে হবে, তো মদিনার লোকেরা ইহরাম বাঁধে কোনখানে, তো মসজিদে নববী থেকে 7 মাইল দক্ষিণে, এই কটর কটর এই কটর কটর করবে না,
सात माइल दक्षिणे एक जगह आछे जगहटार नाम हलो कि आबारे आली। ओइखाने गिये गोसल करे दुरकात नमाज पढ़े तारपरे आपनाके एहराम बांधते हबे। एबार ये आल्लार बंदा बोलछे एखान थेके मिसाल उदाहरणे बोलछि बाँध रोडटा हलो आबारे आली और ये जगहटा मद्रासार ग्राउंडटा हये गेल कि मस्जिदे नबावी। ये तखन बोलछे आमी एखानेई गोसलटा करे निब আর এখানেই সাদা কাপড় পরে নিব আর মসজিদে নববীতে দু রাকাত নামাজ পড়ে নিয়ে এইখানেই আমি ইহরাম বেঁধে নিব, নিয়াত করে বেরিয়ে যাব, তাহলে বেশি ভালো হবে। কেন বেশি ভালো হবে? যেহেতু এটা মসজিদে নববী, অতএব এর ফজিলত বেশি হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাসূলুল্লাহ কি এই কথাটা বুঝতে পারেননি যে মসজিদে নববী থেকে যদি ইহরাম বাঁধা যায় তো সওয়াব বেশি পাওয়া যাবে? এটা আল্লাহ পাকের রাসূল নিশ্চয় বুঝেছেন। বুঝার পরেও তিনি কোন একজন সাহাবীকে এখান থেকে ইহরাম বাঁধতে দেননি, তিনি বলেছেন আবারে আলীতে যাও আর ওখানে গিয়ে ইহরাম পরো। কাজে রাসূলুল্লাহ যেটা করেছেন সেটাই ঠিক আছে। আর সাত মাইল আগে যদি তুমি ইহরাম বেঁধে নাও আর নিয়ে নিজের উপরে কষ্ট চাপিয়ে নাও, এটা আল্লাহকে পছন্দ নয়, কাজে এটা ইহরাম তোমার কবুল হবে না। ফল কথা, রাসূলুল্লাহর ইতাআতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ইতা